প্রথম যে বাচ্চাটা দেখানো হয়েছে ওটা অ্যালেন পেট্রি এবং লুডু ক্লাসেন্সের বাচ্চা, আর এই বাচ্চাটা সিলভি এবং কার্লোস ব্ল্যাক আছে ওর মধ্যে। এই বাচ্চাগুলো বেশ খুব সুন্দর বাচ্চা, কয়েকটা কালারের বাচ্চা দেখানো হচ্ছে। এই লাইনগুলো আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স আপনারা হয়তো ভালো আছেন সবাই, আপনাদের শরীর স্বাস্থ্য শুভকামনা করে ভালো থাকেন এই আশা রেখে আজকে ছোট একটা ভিডিও দিচ্ছি। আমার শরীরটা যদিও তেমন একটা ভালো যাচ্ছে না, বেশ ঠান্ডা, গলার স্বর দেখে বুঝতে পারতেছেন তো। আবার এদিকে টর্চ চলতেছে, তারপরও চিন্তা করলাম ছোট একটা ভিডিও দেই। তো মাশাল্লাহ কবুতর ঘর চ্যানেলের মাধ্যমে আমার মোরল লফটের ছোট একটা ভিডিও, হয়তো আপনাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে যে অল্প কয়েকটা বাচ্চা দেখছেন ওই ভিডিওটা আবার আসবে পিছনে। তো এখন যে বাচ্চাগুলো দেখানো হচ্ছে, বাচ্চাগুলো দেখছেন আপনারা এখানে, কয়েকটা কালারের বাচ্চা দেখানো হচ্ছে। তো এই লাইনগুলো আসলে প্রথম যে বাচ্চাটা দেখানো হয়েছে ওইটা অ্যালেন পেট্রি এবং লুডু ক্লাসেন্সের বাচ্চা, আর এই বাচ্চাটা সিলভি এবং কার্লোস ব্ল্যাক আছে ওর মধ্যে। এই বাচ্চাগুলো বেশ খুব সুন্দর বাচ্চা, আসলে ওই বাচ্চাগুলো ভিডিওতে দেওয়া হয় বিশেষ করে যে কবুতরগুলো খুব পছন্দের। তো যাই হোক, এই বাচ্চাগুলো আমার খুব পছন্দের বাচ্চা, নতুন বের করছি মাত্র কয়েকদিন হলো। তো এখন শীতের সময় এই বাচ্চাগুলো আমার এই বছরের প্রথম, এই বাচ্চাগুলো ওরা, এর মধ্যে আমি বেশ কয়েকটা বাচ্চা রাখার ইচ্ছা করছে আমার নিজের জন্য, এবং কয়েকজন বাচ্চা চাইছে, কিছু বাচ্চা সেলও করছি, ডেলিভারি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু ডেলিভারি যাবে। আসলে এবার বাচ্চা আমি বেশি করি নেই, করবো না, অল্প কয়েকটা বাচ্চা করেছে, আর হয়তো কয়েকটা বাচ্চা করবো, কেননা বাচ্চা বেশি এখন আর করি না, করবো না, অনেকেই চান। কিন্তু তাদের চাহিদা মতো বাচ্চা দিতে পারতেছি না, কেননা আমার লফটে যে ছেলেটা কাজ করতো ও চলে গেছে, এখন আমার উপরে খুব চাপ আসছে, আমি শারীরিকভাবে তেমন সুস্থ না, যার কারণে বাচ্চা করতেছি না। অনেক বাচ্চা চাইছেন কিন্তু আসলে তাদের চাহিদা অনুযায়ী আমি বাচ্চা দিতে পারছি না। তবে বড় কবুতর আছে, অ্যাডাল কবুতর, কেউ যদি চান অ্যাডাল নিতে পারেন। তো এবার আমাদের টস চলতেছে, টসে আমি 95টা কবুতর দিয়ে টস শুরু করছি আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত 4টা টস হয়ে গেছে, 4 টসে আমরা 35-36 কিলো টস করছি গত 2 দিন আগে। তো যাই হোক, লোক না থাকার কারণে খুব সমস্যা হইতেছে, চেষ্টা করতেছি ভালো একটা লোক জোগাড় করার জন্য। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন মিলায় দেয়। আসলে সবাইকে দিয়ে তো কাজ করানো যায় না, ভালো কর্মঠ লোক, বিশ্বস্ত লোক না পেলে কাজ করানো কঠিন। তো এই বাচ্চাটা যেটা দেখছেন এটা
ইউরো ইনবিটের বাচ্চা আমার এখানে বাপের সাইডটা ইউরো মার সাইডও ইউরো তো ইউরো লাইনটা আমি অজেবের কাছ থেকে নিছি অজেবের ডাইরেক্ট অজেবের খুব দর আসলে এই বাচ্চাগুলো খুব ভালো করবে ইনশাআল্লাহ আল্লাহ উপর ভরসা রেখে প্রথম এক জোড়া বাচ্চা করছে সেকেন্ড বার ডিম দিছে ওইগুলো তাই আছে বাচ্চাগুলো দেখার মধ্যে বেশ সুন্দর এবং ওদের গেট আপও বেশ সুন্দর মাশাআল্লাহ অল্প কয়েকদিন হলো দুই তিন দিন হলো ওদেরকে বাবা মা থেকে আলাদা করছে এখানে কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন ওই বাচ্চাগুলোই এখানে আসলে এটা প্রথম যখন বাবা মা থেকে আলাদা করি তখন এখানে রাখা হয়েছিল তো ওই ভিডিওটা এখানে দিয়ে দেওয়া হলো আবার এখান থেকে যখন আমি ওদের লফটে দেই ওই ভিডিওটার কিছু অংশ আপনারা পরে পাবেন বাচ্চাগুলো দেখছেন মাশাল্লাহ ঝরঝরা আছে আলহামদুলিল্লাহ এখানে কিটেলের বাচ্চা আছে বেলি জ্যাকপট ইউরো সুপার মিলি তারপরে অ্যালেন পেট্রি কার্লোস ব্ল্যাকের বাচ্চাও আছে সিলভি ডোরিমনের বাচ্চাও আছে তারপরে এই বাচ্চাগুলো দেখছেন আপনারা ওই বাচ্চাগুলি এখানে আনা গেবি ম্যান্ডেনেবলের বাচ্চাও আছে এটা সকালবেলা ওদেরকে কিছু সময়ের জন্য রোদ্রে রাখা হয়েছে লফটের প্রথম বারান্দার মধ্যে আমার লফটের দুইটা বারান্দা এটা প্রথম একটা বারান্দা যেটার মধ্যে কবুতর আমি কিছু সময় রোদ্র রাখি সকালবেলা এবং গোসলের সময় গোসল করাই এটার পরে সেকেন্ড আরেকটা বারান্দা আছে আর ওই বারান্দার সাথেই লফটের চেম্বারগুলো যারা আমার লফটে এসছেন ভিজিট করার জন্য তারা দেখছেন আসলে আমার এই লফটের ভিডিও যারা দেখেন আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা সময় সাপেক্ষে হাতে যখন সময় হবে তখন আমার লফট ভিজিটের জন্য আসবেন দাওয়াত রইল এতে করে হবে কি কবুতরগুলো দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে কোন লাইনের কবুতরগুলো কীরকম এবং লফটে আসলে কীভাবে ব্রিডিং করি ব্রিডিংগুলো কীভাবে করা হইতেছে ব্রিডিংয়ের কিছু দেখানো যায় শেখানো যায় আবার নিজেরও জানলাম অনেক কিছু রেসের জন্য আমরা কোন কোন কবুতরগুলো সিলেক্ট করি তারপরে বাচ্চাগুলো যখন আমরা প্রথম টেপিং বোর্ডে রাখি ট্রেনিংগুলো দেই কীভাবে ট্রেনিংগুলো করি তো আসলে বিস্তারিত অনেক কিছু নিয়ে আলোচনা করা যায় এতে করে উভয়ের সুবিধা হয় যারা ভিজিটে আসবেন তাদের জন্য এবং আমাদের জন্য যাক আলহামদুলিল্লাহ যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন আর যারা করেছেন তাদের জন্য ধন্যবাদ বাকি আমি প্রায়ই বলে থাকি আমি আসলে ব্যবসার নিয়তে আমার লফটের ভিডিওগুলো করি না আসলে এটা আমার শখ আমি বহু বছর যাবৎ কবুতর পালন করি আর এই রেসার জগৎটার মধ্যে 2011 বা 2012 সাল থেকে সুতরাং আপনারা যারা আমাকে চিনেন তারা তো আসবেন যারা চিনেন না অপরিচিত তারাও আসবেন এতে করে লাভবান হবে ইনশাআল্লাহ সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম